নমস্কার। এই গোটা সপ্তাহটা জুড়ে তো আমি শাশুড়ি মাদের নিয়ে তোমাদের সঙ্গে প্রচুর কথা বলছি, প্রচুর আলোচনা করছি। আচ্ছা, শাশুড়ি এবং বৌমার সম্পর্ক নিয়ে তো প্রচুর গালগপ্প আমরা শুনেছি, বেশ অনেক দিন ধরেই সেটা প্রচলিত। কিন্তু শাশুড়ি আর জামাইয়ের সঙ্গে সম্পর্কটা ঠিক কি রকম বলে তোমাদের মনে হয়? জানো, আমি যখন ছোট ছিলাম তখন বইতে পড়েছি, গল্পে শুনেছি যে শাশুড়ি মায়েরা নাকি জামাইদের দেখলে মাথায় ঘোমটা দিয়ে থাকতো। তার কারণ কি বলতো? তখন না কুলিন প্রথা চালু ছিল এবং সেই সময়টায় মেয়েদের বিয়ে হতো হয়তো শাশুড়ি মায়ের থেকেও বয়সে বড় কোনো লোকের সঙ্গে, সেই কারণে শাশুড়ি মাকে ঘোমটা দিয়ে থাকতেই হতো। তবে এখনকার এই সময়টায় এই রীতি রেওয়াজগুলো নিয়ে মানুষ এতটা রেজেট নয়, আর সেই কারণে আজকে আমার প্রথমা রান্নাঘরে থাকবেন সেরকমই একজন জামাই। তাহলে চলো যাই, রয়েছে আজকে আমাদের প্রথমা রান্নাঘরের রঙ্গনদা। দেখি রঙ্গনদা আজকে আমাদের জন্য স্পেশাল কি নিয়ে অপেক্ষা করছে। আগামী কাল হচ্ছে জামাই ষষ্ঠী, আর আজকের দিনটা ভীষণ স্পেশাল, তার কারণ আজকে কিন্তু আরো একটা রেসিপি শেখার সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা জানি যে আজকে থাকেন আমাদের স্পেশাল শেফ রঙ্গন নিয়োগী, তার হাতে একটা স্পেশাল রান্না, তাও আবার জামাই ষষ্ঠী উইকে, একটা বড় পাওনা। দেরি না করে ডেকে নেব রঙ্গনদাকে। রঙ্গনদা চলে আসুন। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি রঙ্গনদা, আপনি কেমন? আমি ভালো আছি। আচ্ছা, রঙ্গনদার বিষয়ে তো নতুন করে বলার কিছু নেই, কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসেস এর কর্ণধার এবং নিজে একজন প্রফেশনাল শেফ। রঙ্গনদা আজকে আমাদের কি করে দেখাচ্ছেন? আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কাজু ধনিয়া মাটন। এটা আমার একটা নিজস্ব রেসিপি। আমার সাজেশন, শাশুড়িরা যদি কালকে এদের জামাইদের এটা করে খাওয়ায় নিশ্চয়ই এটা জামাইরা অসাম বলবে। আচ্ছা, তো এটা করতে যা যা লাগে, রসুন বাটা, নুন, ধনেপাতা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি, পেঁয়াজের টমেটোর পাল্প রয়েছে, কাজু বাটা, সাদা তেল, আর মাটন আমি সেদ্ধ করে নিয়েছি। তো প্রথমে যাওয়া যাক, তো ফার্স্টে তেলটা নিয়ে নেব। তেলটা আমি এখানে একটু কম দিচ্ছি, কারণ মাটনটা রেয়াজি আছে, যদি রেয়াজি মাটন না হয় তার তেলটা একটু বেশি দিতে হবে, 3-4 চামচ তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে এই ফাঁকে একটা, মানে এটা না জিজ্ঞেস করে থাকতে পারছি না, রঙ্গনদার শাশুড়ি রঙ্গনদাকে কি করে খাওয়ান জামাই ষষ্ঠী? আমার শাশুড়ি বাইরে থাকে না, অ্যাকচুয়ালি শাশুড়ি ইয়ে সুযোগটা পাওয়া যায় না জামাই ষষ্ঠী না, কখনোই কি সেরকম সুযোগ হয়নি? হয়েছিল, সেটা তখন কি স্পেশাল খাই সেটা আমার ঠিক মনে নেই এখন। আচ্ছা, রসুনটা দিয়ে দিচ্ছি। ওকে, রসুনের পরিমাণটা একটু বেশি যেতে পারে। ওকে, এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো। এতটা? হ্যাঁ, পেঁয়াজ বা রসুনটা খুব একটা লাল হবে না, কাঁচা গন্ধটা চলে গেলে তাতে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমরা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এতে একটু নুন দেবো, সামান্য একটু চিনি, এটা মিষ্টি হবে না খুব একটা। এইবার কাঁচা লঙ্কাটা দেবো। কাঁচা লঙ্কা কতটা ঝালঝাল হবে? হ্যাঁ, ঝালঝাল হবে একটু। এটা কষতে কষতে যখন তেলটা ভেসে উঠবে তখন আমরা এতে কাজু বাটাটা দেবো। হ্যাঁ, এটা তেলটা বেরিয়ে এসছে, মোটামুটি হয়ে এসছে, এবার আমরা এর মধ্যে কাজু বাটাটা দিয়ে দেবো। এবার একটু ঢেকে দিতে হবে। যতক্ষণ মাংসটা কষছে তার মধ্যে বলে দেবা যে আমার জামাই ষষ্ঠী তো আগামীকাল, কিন্তু তার প্রি সাজ যে একটা হয় সেটা আমি সেজে ফেলেছি, আর এই সুন্দরভাবে সাজতে শাড়ি আর গয়না দিয়ে কিন্তু আমায় সাহায্য করেছে স্বর্ণালিদি, অর্থাৎ আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। এবার একটু দেখে নেব কি অবস্থায় রয়েছে। রাইট, হ্যাঁ, এই তো বেশ ভালো কষা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সামান্য জল দেবো, ব্যাস মিশে গেলে এবার আমরা এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো। বেশ একটা সুন্দর সবুজ রং হয়েছে, আর কাজু বাদামটাই দেওয়াতে না থিকনেসটা সুন্দর একটা কম্বিনেশন। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটা পাত্র দি। হ্যাঁ, ফ্লেমটাকে অফ করে দি। একদম স্টিকিং কনসিস্টেন্সি গ্রেভি। ধনিয়া কাজু মাটন উপকরণ: সেদ্ধ করা মাটন, কাজু বাদাম বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, নুন, চিনি, সাদা তেল। প্রণালী: প্রথমে কড়াইতে তেল দিন, তেল গরম হলে রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, ভাপানো মাটন, নুন, চিনি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষতে থাকুন। মশলা থেকে তেল বেরিয়ে এলে কাজু বাদাম বাটা দিয়ে ঢাকা দিন, ঢাকা খুলে অল্প জল দিয়ে আবার একটু কষে নিন। কষা হলে ধনে পাতা বাটা দিয়ে আরো একটু কষিয়ে পরিবেশন পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করুন ধানিয়া কাজু মাটন, আর মন জয় করে নিন জামাইতে। আমি একটুখানি টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে।
খুব ভালো ধনে পাতার একটা দারুন টেস্ট, ধনে পাতা আর কাজু মিলে, কাজু মিলে তার সঙ্গে একটা বেশ মানে কাঁচা লঙ্কা বাটার বেশ একটা দারুন ফ্লেভার। তবে রঙ্গনদা থ্যাংক ইউ সো মাচ, একটা অসাধারণ রেসিপি শেখা গেল। আপনার জন্য রয়েছে বিশেষ গিফট, আপনাকে গিফটগুলো দিয়ে দিই। আপনার জন্য রয়েছে একটা সুন্দর সার্ভিন ইউটেন্সিল বা বোল, এটা আপনার খুব কাজের জিনিস। আর রয়েছে একটা সুন্দর সুপের সেট, তার সঙ্গে প্রথম আর রান্নাঘর ইটিভি বাংলার পক্ষ থেকে এই মেমেন্টোটা। থ্যাংক ইউ সো মাচ। একটা জিনিস যেটা আমার মনে হলো, যারা এই রান্নাটা শিখলে এবং ভাবছো যে কালকে এটা রেঁধে জামাইকে খাইয়ে তাক লাগিয়ে দেবো, তাদের একটা কথাই বলার, তোমরা তো জানোই প্রেফারেন্সটা যে জামাই মাটন চিকেন না মাছ খেতে কোনটা খেতে ভালোবাসে, যেটা খেতে ভালোবাসে সেইটা দিয়েই কিন্তু এই প্রিপারেশনটা করা যেতে পারে। আগামীকাল তো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে, ভালো থেকো, টাটা।